ম্যাচটা শেষ দিকে এমন এক পেশে রূপ নিবে কে জানত ষোলো কে জিতবে এ নিয়ে প্রশ্ন ছিল সে ম্যাচটাই অনায়াসে নিল রাজশাহী কিংস মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলামের বলিং এ কোনো জবাব ছিল না কুমিল্লা এর কাছে দশ বল আগে অল আউট হয়ে আটত্রিশ রানে হেরে গেছে কুমিল্লা লরি ইভান্স এক দুর্দান্ত সেঞ্চুরির পর দুই পেসারের দারুণ বলিং এ জিতিয়েছে রাজশাহীকে এর আগে মুহূর্তে মুহূর্তে রং বদলেছে ম্যাচের প্রথম ওভারে মাত্র এক রান দিয়েছিলেন কামরুল প্রথম ধাক্কাও তার একশো ছিয়াত্তর রান তারা করার মতো উপযুক্ত রান রেট দেখা যাচ্ছিল না কুমিল্লার মাঝে এনামুল হক ও শামসুর রহমান ও রানের গতি বাড়াতে গিয়ে দশ ওভারেই ফিরেছেন এরপরই ইমরুল কায়েস ও লিয়াম ডসনের আগ্রাসী রূপে হঠাৎ করে সুবিধাজনক অবস্থানে চলে এসেছিল কুমিল্লা চোদ্দতম ওভারে এসে আবার ম্যাচের নাটায় রাজশাহীর কাছে টানা বাজে বলে উইকেট দিয়ে দুই ফিরেছেন ইমরুল ওিশারা পেরেরা পরের ওভারে মোস্তাফিজের বলের দাদায় হতবুদ্ধ হয়ে পড়েছিলেন শহীদ আফ্রিদিরা কিন্তু ষোলতম ওভারে আবারও ম্যাচে ফিরল কুমিল্লা টানা দুই ছক্কা ও এক চারে সে ওভারে এলো আঠারো রান ওভারে 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 রানের কঠিন লক্ষ্যটা নেমে এলো আবার এলেন চার মোস্তাফিজ তার বল কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না আফ্রিদি সরে এগিয়ে এসে দাঁড়িয়ে নানাভাবেই খেলার চেষ্টা করলেন কিন্তু ব্যাটে বলের ছোঁয়া লাগাতে পারলেন না চতুর্থ ও পঞ্চম বলে ব্যাটের ছোঁয়াটা পেলেন কিন্তু পেলেন মাত্র এক রান আম্পায়ারের দেওয়া প্রশ্নবিদ্ধ এক ওয়াইড সহ এ ওভার থেকে এসেছে তিন রান মোস্তাফিজের নয় বল খেলে আফ্রিদি পেয়েছে মোটে দু রান এমন চাপে পড়া আফ্রিদি পরের ওভারেই আউট কামরুল ইসলামের নামে উইকেট লেখা থাকবে তবে সেটা ইয়ং কারকে দিয়ে দিতে পারলেই ভালো হতো ডিপ মিড উইকেটে অবিশ্বাস্য এক ক্যাচ ধরেছেন এই দক্ষিণ আফ্রিকান এক বল বিরতি দিয়ে আউট ডসন ম্যাচ ঘিরে সব উত্তেজনা তখনই শেষ লক্ষ্যটা একচল্লিশ রান দূরে বলেই শুধু নয় মোস্তাফিজের আরো এক ওভার বাকি আছে বলে মোহাম্মদ সাইফুদ্দিনের অত দেরি সইল না পরের বলেই ক্যাচ দিয়ে বিদায় নিলেন তিনিও গোল্ডেন ডাক চার বলে তিন উইকেট পেয়েছেন কামরুল মেহেদী হাসানকে ফিরিয়ে দিয়ে নিজের দারুণ বলিং এর একমাত্র পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ তিন দশমিক দুই ওভারে আট রানে এক উইকেট নিয়েছেন মোস্তাফিজ তিন ওভারে দশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন কামরুল সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ